बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे पृथिवीर समस्त जगतवासी जा किछु आछे पृथिवीते समस्त सृष्टि जगत आल्ला सृष्टि करेछेन समस्त सृष्टि के स्मरण करछि आल्लार सृष्टि एवं ए पृथिवीर समस्त ज्ञानीगुणी के स्मरण करछि ओली आउलियादेर के स्मरण करछि विभिन्न नबी रसूलदेर के स्मरण करछि। তবে এরকম সৃষ্টিকে স্মরণ করার কারণ হলো যে দেখুন সে কারণটি হলো যে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত। তো এখন শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এই চারটা মিলে মূলত একটা। আচ্ছা, একটা কি? যেমন ভাগে ভাগে বলা হয় জামাটা শরীয়ত, এরপরে কিংবা এভাবে যেতে পারি যে চামড়াটা শরীয়ত, ভিতরে হাড্ডিটা তরিকত, এরপরে যে আরেক পরত সেটা হলো হাকিকত, একবারে হাড্ডির ভিতরে যে মগজ এটা হলো মারেফত। তাহলে যদি স্তর বাই স্তর যাই তাহলে চারটা মিলেই কিন্তু একটা। এখন আমি চামড়ার পরিষ্কার করেছি, চামড়ার যেই গুণগত মান এটা মেনেছি, ভিতরে হাড্ডি আমি স্বীকার করিনি, ভিতরে মাংস আছে এটাকে আমি স্বীকার করিনি, তাহলে কি হলো? যে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা হলো। তাহলে এখন বিষয় হলো জগতে যারা শরীয়তের মতে আছে, যারা শরীয়ত করে শুধু, তারা একটা কথা বলে থাকে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,80,00,000 বছর দোজখে জ্বলবে। এত সুন্দর হিসেব করে বলা হলো কি বুঝিয়া? এই কথাটি তো আল্লাহ কোরআনে বলেনি 2,80,00,000 বছর দোজখে জ্বলতে হবে, এটা তো কোরআনে বলেনি। তাহলে কোথায় গ্রন্থে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়? তাহলে হাদিস যদি পাই তাহলে সেটা হলো সুন্নত, আর কোরআন আমাদের জন্য ফরজ, কারণ একটা আল্লাহর বাণী, একটা হচ্ছে নবীর বাণী। আচ্ছা, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে? তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। আচ্ছা, তাহলে যে কথাটি বলতে চাচ্ছি, কোরআনটার মধ্যে সালাতের কথা বহু জায়গায় বলা হয়েছে, কিন্তু পাঁচটা ওয়াক্ত কোথায় কোথায় লেখা আছে তা আমি খুঁজে পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। গেল এই সাবজেক্ট। এবার আসি যে একটা কথা বলা হয় সে মারফত করে, ও লোক ভালো না, ও তরিকা করে ভণ্ড, ও মারফত যে করতেছে, তরিকত যে করতেছে, সে বলতেছে শরীয়ত তলা, শরীয়ত মুন্সি, এরকম বলে। তার মানে ঘৃণার জগৎ, আমি ভিতরে হাড্ডিটা মানতেছি ভণ্ড, চামড়ার ভিতরে মাংসটাকে মানতেছি ভণ্ড, তাহলে চামড়া মানতে হবে, মাংস মানতে হবে, হাড্ডি মানতে হবে, এবং হাড্ডির ভিতরে মগজ বা ক্যালসিয়াম সেটাও আমাকে মানতে হবে। তাহলে কেউ শরীয়ত মানতেছে, কেউ তরিকত করতেছে, কেউ উল্টা পাল্টা মারেফত মানতেছে। আচ্ছা, এখন শরীয়ত তরিকত হাকিকত মারেফত এই চারোটাই তো মিক্স করলে একটাই, যেমন চামড়া মাংস হাড্ডি এবং ভিতরের ক্যালসিয়াম
চারটা, কিন্তু চারটা কিন্তু একসাথে একটা ছাড়াও কিন্তু চলবে না। তো যারা শুধু চামড়াটা করতেছে ভিতরেরটা মানল না, তারা কিন্তু একসময় আল্লাহর কাছে আটকে যাবে। এবার আসি, নবী রাসুল তো যেমন রাসুলগণ বলা হয়েছে এবং নবীগণ বলা হয়েছে, তো এখন দেখা যায় চারজন নবী শ্রেষ্ঠ। এই চারজন নবী শ্রেষ্ঠ, এই চারজন নবী কিন্তু তারা এর মধ্যে চারজনের মধ্যে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, এই চারজন শ্রেষ্ঠ নবী। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা নবী সেও আমাদের নবী, মুসা আমাদের নবী, দাউদ আমাদের নবী। আচ্ছা, এখন 2,88,00,000 বছর দোজখে জ্বলতে হবে যদি এক অক্ত কাজা করা হয়, এটা কোরআনে নেই, হাদিস। আচ্ছা, এখন শরীয়ত যারা করতেছে নামাজি, তারা তরিকত যারা করে এদেরকে ঘৃণা করে এবং ভণ্ড বলে। তারা ভণ্ডটা কেন বলতেছে? আচ্ছা, একটা কথা বলি, নবীজি কিন্তু চারজনই নবীজি, ঈসা আলাইহিস সালামের শিক্ষা, কথা, ইঞ্জিল, তার কাছে যে কিতাব নাজিল হয়েছে তার শিক্ষার সাথে অন্য নবীর শিক্ষার মিল নেই, তার চরিত্র সাথে অন্য নবীর চরিত্রের মিল নেই, তার জ্ঞানের সাথে অন্য নবীর জ্ঞানের মিল নেই। আচ্ছা, এবং হযরত ঈসা আলাইহিস সালামের সময় পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি, তিনি নবী হলো কি করে? দাউদ আলাইহিস সালাম, তার সময় পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না, তিনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েননি, তিনি নবী হলেন কি করে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার যখন 52 বছর বয়স হলো তখন আল্লাহ দাওয়াত করেছে, আল্লাহর বাড়িতে গিয়ে দাওয়াত, সেই দাওয়াতে গিয়েছে, আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ বা মেরাজ হয়েছে। তখন সেই মেরাজ থেকে যখন আসবে তখন হাদিস বলে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আচ্ছা, নিয়ে এসেছে 52 বছরে, তারপরে নামাজকে পড়েছে বা শিক্ষা দিয়েছে বা বিতরণ করেছে, তাহলে তিনি নবুয়াত যখন লাভ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু নামাজ বাদেই পেয়েছে। তিনি যখন তার উপর কোরআন নাজিল হলো তখনও কিন্তু নামাজ বাদেই কোরআন পেল, জিব্রাইল তার কাছে নাজিল হলো তখনও কিন্তু নামাজ বাদেই এসেছে। তাহলে আল্লাহর সাথে মেরাজ করেছে, মেরাজ করে পরে নামাজ এনেছে। তাহলে আগে যে কোরআন লাভ করেছে, নবুয়াত লাভ করেছে, নামাজ ছাড়াই তো। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ নেই, দাউদ আলাইহিস সালাম, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ নেই, মুসা আলাইহিস সালাম, তার পাঁচ ওয়াক্ত নামাজ নেই, তারা নবী হলো কি করে? আবার আল্লাহ কি বলেছে, এই চারজন নবী শ্রেষ্ঠ। আমি তো বলতেছি স্পষ্ট যে এদের তো পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না। আচ্ছা, তাহলে আমি এখন বলবো কি, যে এই পৃথিবীতে বা এই বাংলাদেশে অনেক মানুষ আছে পাঁচ জায়গানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে ভালো, আরেক দল আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না, সে কিন্তু অন্য একটা ইবাদত করে, অন্য কোনো সাধনা করে। যদি কেউ বলে সাধনা আবার কি,
তখনই আমি বলবো সূরা ইনসিরা সূরা সাফাত এর মধ্যে আল্লাহ বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করি আবার আরেকটিতে বলেছে যখনই অবসর পাও সাধনা করো তাহলে আল্লাহ যে বলল সাধনা করার কথা তাহলে যারা নামাজ পড়ে তারা কিন্তু সাধন করে না যারা সাধন করে তারা কিন্তু নামাজ পড়ে না আচ্ছা তাহলে অন্য অন্য নবীরা কিন্তু নামাজের বাহিরে অন্য অন্য নবীরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনি তারা কিন্তু শ্রেষ্ঠ নবী হয়েছে এই পৃথিবীতে অনেক পাগল ফকিরকে দেখা গেছে সে জীবনে কোনোদিন নামাজ পড়েনি কিন্তু সে মৃত্যুর পরে তার মাজার হয়ে গেছে এবং সেই মাজারে কেউ কিছু যদি আবদার করে চায় তাহলে সেটা পায় তার প্রমাণও হয়েছে তাহলে বোঝা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা পর্বতে ধ্যান সাধনা করতেন ধ্যান সাধনার মাধ্যমে তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছে নিজেকে পবিত্র করেছে এবং তিনি কি আল্লাহ দাওয়াত করেছেন সেখানে রুহানিভাবে 27 বছর কাটালেন তো এবার আসি যে বুঝবেন একটা জিনিস হযরত ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল তার তরাদের সাথে কোনো মিল নেই দাউদ জবরুল্লাহ তার সাথে কোরআনের মিল নেই তাহলে ঈসা নবীর চরিত্র এবং কথা জ্ঞানের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কিছু মিল নেই দাউদ আলাইহিস সালামের সাথে মিল নেই মুসা আলাইহিস সালামের সাথে মিল নেই কারণ কি কিন্তু চারোটা কিতাবই শ্রেষ্ঠ এবং ইমানে মুফাসসাল পড়তে গেলে যে এই চার কিতাবের উপর ইমান আনিলাম চারটা আসমানি কিতাবের উপরে ইমান আনিলাম এবং রাসূলগণের উপর ইমান আনিলাম তাহলে যাদের উপরে কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব কারোর সাথে কারোটা মিল নেই তো কারণ কি এর কারণ হলো আপনার ঘরে আপনার চারটা ছেলে সন্তান আছে একটা ছেলে সন্তানকে আপনি বিজ্ঞান শিক্ষা বা বিজ্ঞান পড়ার মধ্যে দিয়ে দিয়েছেন সে বিজ্ঞানী হবে আরেকটা ছেলেকে আপনি ডাক্তারি পড়তে দিয়েছেন আরেকটা ছেলেকে আপনি যে ইংরেজিতে বলা হয় সায়েন্স আর্টস কমার্স তো আরেকটা ছেলেকে আপনি দিয়েছেন আরেকটা পদে তো চারটা চার পদে তারা লেখাপড়া করে সার্টিফিকেট পেয়েছে তারা অনেক বড় অফিসার হয়ে গেছে কেউ বিজ্ঞানী কেউ হিসাব বিজ্ঞান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন ডাক্তারকে যদি বলা হয় তুমি কিছু ইঞ্জিনিয়ারি করো তো সে বলবে বাবা আমি তো এই শিক্ষা নিই না আমি এটা বুঝি না তাকে যদি বলা হয় তুমি একটু কিডনিটা দেখো তো তার কিডনিটা কি সমস্যা হয়েছে যে ইঞ্জিনিয়ারি করে তার কিডনি দেখতে বলে এখন ইঞ্জিনিয়ার বলে আমি তো এটা বুঝি না ঠিক হযরত ঈসা মুসা দাউদ জবরুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তারা 600 বছর পরে পরে পৃথিবীতে আগমন হয়েছে এই 600 বছর পরে পরে এসে তারা এক একজনে এক একটা জিনিসের শিক্ষা প্রচার দিয়ে গিয়েছেন কারো শিক্ষার সাথে মিল নেই এখন এক নবী কি আরেক নবীকে বলে তোমার শিক্ষা ঠিক নেই তুমি ভণ্ড আরেক নবীকে কি বলে তোমার শিক্ষা ঠিক নেই এটা ভণ্ড বলে না কারণ তাকেও আল্লাহ প্রেরণ করেছে তাকেও আল্লাহ প্রেরণ করেছে এখন চারজনের কাছে চারটা শিক্ষা চার ধরনের শিক্ষা চার ধরনের চরিত্র তখন আমি বলতে চাই আপনার ছেলেকে যখন ডাক্তারি বানিয়েছেন
সে ডাক্তারই মানুষের চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার সে বিল্ডিংয়ের বড় বড় বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং করতেছে, তাহলে ইঞ্জিনিয়ারকে ডাক্তার বলতে পারবে না তোমারটা ঠিক না, তুমি ভণ্ড, তোমার পথ ভালো না। এবং ইঞ্জিনিয়ার বিজ্ঞানীকে বলতে পারবে না তোমার এইগুলো হচ্ছে না। তাহলে এখন এই জগতে বর্তমানে যারা তরিকত করতেছে, শরীয়তের লোকে বলে ভণ্ড, তরিকা লইছে কই ফির ধরছে, সে বলতেছে গাদা, বুঝে না। একজন একজনকে, তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা দেশ যে লাভ করেছে, বুঝতে পেরেছে, সেই হলো একজন আল্লাহর প্রিয় ব্যক্তি, সেই একজন আউলিয়া, সেই একজন মহামানব, যে চারোটাকে বুঝতে পেরেছে, চারোটার মতে চলতেছে। তো আজকে এই কথাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন, এবং আমাদের চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।